সবাইকে ফান্ডামেন্টালের নতুন লেকচারে স্বাগতম। আমরা আজকে দেখব চ্যাপ্টার 10 সামেশন অফ অ্যালজেব্রিক সিরিজ। এটা আমাদের 9 নম্বর লেকচার। এদের উপরে আমাদের 8টা লেকচার হয়েছে, এটা আমাদের 9 নম্বর লেকচার। অনেকগুলো অঙ্ক করা হয়েছে, তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করবা, দেখবা। আর যদি কোনো অঙ্ক প্রবলেম হয় কমেন্টে বলো, ওটা আমি সলিউশন করার ট্রাই করব। সো দেখো, আজকে তোমাদের জন্য একটা আরেকটা নতুন অঙ্ক। এখানে কী আছে দেখো, 1/1/2 -1/2×3 +1/3×4 -1/4×5 প্লাস অসীম দ্বারার যোগফল নির্ণয় করো। তাহলে আমাদের পদার্থ দ্বারা দেওয়া আছে এটা, আমাদের কী বলছে, সুতরাং অসীম পর্যন্ত দ্বারাটির যোগফল নির্ণয় করতে। তাহলে এস ইনফিনিটি ইকুয়াল, দেখো আমরা এটা কী লিখতে পারি, এখানে আছে 1/1×2, ঠিক আছে। তাহলে এটা লেখা যায় 1 -1/2, তুমি লাসো করো, নিচে 2 থাকতেছে, তো 2 - 1 কত, 1, এই যে 2 একে 2 1, ঠিক আছে। একইভাবে দেখো এটাকে কী লিখতে পারো, 1/2 - 1/3, লাসো গেলে কত হবে, 6, এই যে 3 দুগুণে 6, নিচে 6ই আছে, তাহলে উপরে হবে 3 - 3 দুগুণে 6 2, তাহলে 3 - 2 মানে কত, 1 1, ঠিক আছে। এভাবে আমরা এটা লিখবা, তাহলে এটার কী লেখা যায়, 1/3 - 1/4 সেম, এটার কী লেখা যাবে, 1/4 - 1/5, ঠিক আছে। তুমি লসাগু করে ক্যালকুলেশন করলে এটাই পাবা, ক্যালকুলেশন করলে আগেরটাই পাবা। এখন দেখো এখানে আমাদের কী আছে, দেখো এবার 1 - 1/2 - 1/2 - 1/3 - প্লাস +1/3 ± -1/4, তারপরে সে -1/4 - ±+1/5 আপ টু কি ইনফিনিটি। হ্যাঁ, দেখো তাহলে আমরা এখানে কী লিখতে পারি, দেখো 1, আচ্ছা দেখো 1/2 - 1/2 - তো মাইনাসের কয়টা 1/2, মাইনাসের 2টা 1/2, ঠিক আছে। 1/3 - 1/3 দুটা কিসের, প্লাসের কয়টা, 2টা, তো প্লাসের 2টা 1/3, মাইনাসের 1/4 - 1/4, তো মাইনাসের 2টা 1/4, সেমভাবে পরে কী আসবে, প্লাসের 2টা 1/5 মানে 2×1/5, প্লাসের 2টা 1/6 2×1/6, এভাবে এটা দ্বারাটা চলতে থাকবে, ঠিক আছে। প্লাস পরে যদি লেখো 2×2 কী লিখবা, 1/5, পরে 2×1/6, এভাবে চলতে থাকবে আপ টু ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে। এরপরে তুমি কী লিখতে পারো, দেখো এখানে কী আছে আমাদের, 1 আছে না, তো এখানে আমরা প্লাসের 1, তো মাইনাসের 1 প্লাসের 2 দিছি, এটা ক্যালকুলেশন করলে কী হবে, -1 + 2, তার মানে কি, প্লাসের 1। আর আমাদের এখানে কী আছে, 2×1/2 2×1/3 2×1/4 2×1/5 -... ইনফিনিটি পর্যন্ত। এরপরে দেখো আমরা কী করতে পারি, দেখো -1 + 2, -1 লিখলাম, আমরা +2 কমন নিলাম, প্রত্যেকটার মধ্যে 2 আছে, 2 কমন নিলাম, তো 2 কমন নিলে এখানে কী থাকবে, 1, এখানে কী থাকবে, -1/2, এখানে 1/3 - 1/4 + 1/5 ইনফিনিটি পর্যন্ত। তাহলে দেখো এখন কী লিখতে পারো, -1 + 2×2, এটা কী লেখা যায়, এটা এটা হয়েছে তোমার, একটা সূত্র আছে এটার, ln 2, ঠিক আছে, পুরোটা লেখা যায় ln 2, এটা ln 2 এর সিরিজ, আমরা দেখাইব। আগে দেখো
দেখাচ্ছি আমরা, এখান এখানে কি আছে, টু লন টু, টু লন টু মাইনাস ওয়ান, তাই এটার কী লেখা যায়, লন টু, এটার সামনে স্কোয়ার দেওয়া যায় মাইনাস ওয়ান। আচ্ছা এটা ওয়ান দিয়ে কী লেখা যায়, লন ই, লন ই এর মানে কত, ওয়ান, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি, এখন দেখো এখানে লন, লন যদি তুমি কমন নাও তাহলে কী হবে, টু পি স্কোয়ার মানে ফোর, আর লন কমন নিলে মাইনাস থাকলে এটা কী হবে, ভাগ হয়ে যাবে, ঠিক আছে। এটাই তোমার অ্যান্সার, এটা এসেছিলো, ঠিক আছে। এখন দেখো এখানে যে আমরা লিখলাম এই যে ওয়ান, ঠিক আছে, এটা আমরা লিখে দিই লন টু সমান সমান ওয়ান মাইনাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফাইভ, এভাবে চলতে থাকবে, ঠিক আছে। পরে আসবে তোমার মাইনাস, এটাই হচ্ছে তোমার লন টু এর সূত্র, ফর্মুলা, সিরিজটা আর কি, ঠিক আছে। তো আমরা এটার বদলে লন টু বসে দিয়েছি, পরে ক্যালকুলেশন করছি, ঠিক আছে। আশা করি তোমরা অঙ্করা বুঝছো, অঙ্করা সহজ আছে, ঠিক আছে, এটা প্র্যাকটিস করবে। ওকে দেখো পরের অঙ্ক, দেখাইতে বলছে ওয়ান প্লাস থ্রি বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান প্লাস থ্রি প্লাস থ্রি স্কোয়ার বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান প্লাস থ্রি স্কোয়ার প্লাস থ্রি কিউব বাই ফোর ফ্যাক্টোরিয়াল। এটা কিন্তু ফ্যাক্টোরিয়াল সাইন, আবার ফ্যাক্টোরিয়াল সাইন কিন্তু এইভাবে দেয়, ঠিক আছে, এভাবেও দেয়, প্লাস ইনফিনিটি পর্যন্ত। দেখাইতে বলছে এটা ইকুয়াল হাফ ই পাওয়ার কিউব মাইনাস ই, ঠিক আছে। আমরা দেখা করি সলিউশন, এখানে ইউ এন সমান সমান তোমার আসবে, কী আছে উপরে দেখো, ওয়ান আছে ওয়ান প্লাস থ্রি, ওয়ান প্লাস থ্রি, ওয়ান প্লাস থ্রি স্কোয়ার, ওয়ান প্লাস থ্রি, ওয়ান প্লাস থ্রি স্কোয়ার প্লাস থ্রি কিউব, এবার একবারে লিখতে পারো ওয়ান প্লাস থ্রি প্লাস থ্রি স্কোয়ার প্লাস থ্রি কিউব, ঠিক আছে, প্লাস ডট 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 কী লেখান যায়, প্লাস থ্রি পাওয়ার এন মাইনাস ওয়ান। কারণ দেখো তুমি যদি এনের মান ওয়ান দাও তাহলে কী হবে, ওয়ান মাইনাস ওয়ান, তো থ্রি পাওয়ার জিরো ইকুয়াল এই যে ওয়ান, এনের মান টু দিলে টু মাইনাস ওয়ান, তাহলে ওয়ান থ্রি পাওয়ার ওয়ান, এই যে থ্রি পাওয়ার ওয়ান, এনের মান থ্রি দিলে এই যে তৃতীয় পদ পাইবা থ্রি মাইনাস ওয়ান মানে কি টু, এই যে থ্রি স্কোয়ার টু, ঠিক আছে। এখন দেখো পরে কী করবা, নিচে কী আছে, এটা নিচে মনে করো ওয়ান ফ্যাক্টোরিয়াল আছে, ঠিক আছে, ওয়ান ফ্যাক্টোরিয়াল, টু ফ্যাক্টোরিয়াল, থ্রি ফ্যাক্টোরিয়াল, ফোর ফ্যাক্টোরিয়াল, তাহলে কী লেখা যায়, এন ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। এখন দেখো আমরা এই এন এন ফ্যাক্টোরিয়ালটা সামনে নিয়ে আসলাম, ওয়ান বাই এন ফ্যাক্টোরিয়াল ইনটু, এখানে আমরা এটা কী লেখা যায়, এটা এই দ্বারাটা সমষ্টি কী, আর একটা গুণন্ত দ্বারা, এটা সমষ্টি কী হবে, আর এর মান কী, যে আর এর মান থ্রি মানে ওয়ান থেকে বড়, তাহলে কী হবে, আর পাওয়ার এন মানে থ্রি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান মানে কি থ্রি মাইনাস ওয়ান। তাহলে এটা দেখো এখানে বিয়োগ করলে কত হবে, টু, আমরা লিখলাম টু, মানে এটা নিচে হাফ আছে তাহলে বাগ আকারে টু, ওয়ান বাই টু, ঠিক আছে। এবার এনে থ্রি ফোর এন মাইনাস ওয়ান, আর এটা নিচে নিয়ে আসলাম ফ্যাক্টোরিয়াল এন, গুণ অবস্থা আছে, ঠিক আছে, সমস্যা নেই। এখন দেখো আমাদের কী বার করতে হবে, সুতরাং এস ইনফিনিটি, ঠিক আছে, সামেশন এনের মান ওয়ান থেকে ইনফিনিটি পর্যন্ত কত বেশি, ইউ এন হাফ ইনটু থ্রি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এন ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। এনের মান এক থেকে ইনফিনিটি পর্যন্ত, এখানে দেখো হাফ, এটার কীভাবে লেখা যায়, যদি তুমি সমহর ভগ্নাংশ মানে, ঠিক আছে, ডিভাইড করে দাও উপরে থ্রি পাওয়ার এন নিচে এন এই মাইনাসের মাইনাস ওয়ান বাই এন ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। ওকে আর পরে দেখো এ হাফ এটার সাথে গুণ আছে, এটার সাথে গুণ আছে, তো আমরা হাফরে বাইরে নিয়ে আসলাম, এন ইকুয়াল ওয়ান থেকে ইনফিনিটিভ কেসে
থ্রি ফর এন বাই এন ফ্যাক্টোরিয়াল, আর এখানে মাইনাসে হাফ, কিন্তু এটার সাথে গুণ আছে, ঠিক আছে। হাফ সামেশন এনের মান ওয়ান থিকা ইনফিনিটিভ ওয়ান বাই এন ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। এখন দেখো আমরা এখানে কী লিখতে পারি, ঠিক আছে। হাফ, তুমি যদি এখানে দেখো এনের মান যদি ওয়ান দাও তো কী হবে বলতো, এনের মান যদি ওয়ান দাও তাহলে উপরে হবে থ্রি, নিচে হবে কি ওয়ান ফ্যাক্টোরিয়াল। এনের মান যদি টু দাও, মানে এনের মানে এক থেকে ইনফিনিটিভ, আমরা একবার ওয়ান একবার টু, টু বসালে কী হবে, টু বসাও তাহলে কী হবে থ্রি স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। তারপরে বসাও থ্রি, বসাও থ্রি কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল, এভাবে দিতে পারো বা এভাবে দিতে পারো, ঠিক আছে, এভাবে দিলে হবে। প্লাস এমনি কী হবে ইনফিনিটি পর্যন্ত তুমি বসিয়ে যাবা। সো এটাই একটা আমাদের সিরিজ সূত্র, এটা হচ্ছে তোমার মনে রাখবা ই পাওয়ার থ্রি, এটার সিরিজটা হলো ওয়ান প্লাস থ্রি বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস থ্রি স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস থ্রি কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস এভাবে ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে। সো আমাদের কিন্তু ওয়ান নাই এখানে, হ্যাঁ এখানে ওয়ান আছে না, তো এটার এই পাশে নিয়ে আসতে পারো, তাহলে ই পাওয়ার থ্রি এটা আনলে কী হবে মাইনাস ওয়ান। এবার এটার সূত্রই কী, এই যে এটা, ঠিক আছে। তাহলে তুমি এখানে এটাই পেতে আসো, এই যে আমরা ওয়ান বসেছি, টু বসেছি, থ্রি বসেছি, ফোর বসাইলে এই সিরিজটা পাবা, এই যে এই সিরিজটা পাবা, তো এটা সিরিজটা কী হলো, টু থ্রি মাইনাস ওয়ান, তো তুমি এখানে বসে দিতে পারো ই টু টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান মাইনাস। আচ্ছা এরপরটা দেখো কী আছে এখানে, হাফ, আর এখানে কী আছে এন থেকে ইনফিনিটিভ, ঠিক আছে, ওয়ান থেকে ইনফিনিটিভ এনের মান, তাহলে এনের মান তুমি তুমি ওয়ান বসাও, ওয়ান বসালে কী পাবা ওয়ান বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল, এনের মান টু বসাও ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল, এনের মান থ্রি বসাও ওয়ান বাই থ্রি ফ্যাক্টোরিয়াল। তাহলে এই যে ই এর সূত্র হচ্ছে ই সমান সমান ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান বাই থ্রি ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। তো আমাদের কিন্তু ওয়ানটা নাই, এটা এই পাশে নিয়ে আসবা, ই মাইনাস ওয়ান সমান সমান এবার এটা, এটাই তোমার কিন্তু এই যে এখানে যদি এনের মান ওয়ান টু এমনি বসাও তুমি এই সিরিজটা পাবা, ঠিক আছে। তাহলে এটা এটা কী হবে ই মাইনাস ওয়ান, ঠিক আছে। তাহলে এখন দেখো হাফ এখানে কী থাকতে আছে, ই পাওয়ার থ্রি মাইনাস ওয়ান, হাফ যদি তুমি কমন নাও, হাফ কমন নিয়ে নিলে, ঠিক আছে। আর এখানে থাকবো কি মাইনাস ই মাইনাস ওয়ান হচ্ছে প্লাস ওয়ান, আলটিমেট তোমার থাকতে আছে হাফ ই পাওয়ার থ্রি মাইনাস ই মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাদ, এটাই আমাদের অ্যান্সার। সো আশা করি তোমরা অঙ্কটা বুঝছো, আমাদের এই অধ্যায়ের উপর মোট নয়টা লেকচার হয়েছে, সো তোমরা এগুলো প্র্যাকটিস করবা, আনুমানিক 17 থেকে 18 অঙ্ক করে দেওয়া হয়েছে। এখানে আর আমরা অ্যাড করবো না লেকচার, আমাদের এই অধ্যায় এখানেই শেষ করছি। তারপর তোমাদের যদি কোনো অঙ্ক প্রবলেম থাকে তোমরা কমেন্টে জানাও, আমরা ওটা করে দেওয়া ট্রাই করবো। সো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে।